ট্রাম্পকে বারবার হত্যার প্রচেষ্টা কি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ পরিবর্তন করে দেবে? সম্প্রতি আল জাজিরার একটি বিশ্লেষণে এই প্রশ্নটি তোলা হয়েছে। প্রশ্নের পরিপ্রেক্ষিতে নানাবিধ যুক্তিতর্ক উপস্থাপন করেছেন বিশ্লেষক জোসেফ স্টেপানস্কি। চলুন তার বিশ্লেষকের আলোকেই আমরাও আজকে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। আগে একটু ছোট করে দুটো ঘটনা আপনাদের মনে করিয়ে দিই, কি ঘটেছিল ট্রাম্পের সাথে। প্রথম ঘটনাটা ঘটে দুই মাস আগে, জুলাই মাসে পেনসিলভানিয়ায় একটি প্রচার সমাবেশে। ডোনাল্ড ট্রাম্প মঞ্চে থাকা অবস্থায় সামনে থেকে ছুটে আসা আততায়ীর গুলি তার কান ঘেঁষে নয়, বরং চলে যায় তার কান ভেদ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। দ্বিতীয় ঘটনাটা একদম সম্প্রতি। স্থানীয় সময় গত রবিবার অর্থাৎ 15 সেপ্টেম্বর ট্রাম্পের গলফ রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে একটা বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত 4টি গুলি চালান সেখানে। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। সে যাত্রায় প্রথম দফার মতো ভয়াবহ ঘটনা ঘটেনি বটে, তবে দুটো ঘটনারই তদন্তের দায়ভার এখন FBI এর কাঁধে। দুই মাস আগে পেনসিলভানিয়ার ঘটনার পরেই ট্রাম্প তখন প্রতিজ্ঞা করেন তিনি কখনোই আত্মসমর্পণ করবেন না, এবং এরপর ট্রাম্প এসব ঘটনার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন। তিনি বলেন, ডেমোক্র্যাটদের ভাষণ এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্যই এই ধরনের হামলার কারণ। রিপাবলিকান কৌশলবিদ জেমস ডেভিস বলেন, ট্রাম্প তার প্রচারণায় এই ধরনের আক্রমণের কথা নিয়মিতভাবেই স্মরণ করিয়ে দেন, কারণ এটি ভোটারদের আবেগকে উত্তেজিত করে এবং তাকে একজন যোদ্ধা হিসেবে উপস্থাপন করে। তবে ডেভিস এটাও যোগ করেন যে 15 সেপ্টেম্বরের হামলা জুলাইয়ের আক্রমণের মতো অতটা জোরালো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। তার মতে সহিংসতার হুমকি স্বাভাবিক হয়ে গেছে। ডেভিসের মতে বেশিরভাগ ভোটার তাদের পার্টির প্রতি গভীরভাবে অনুগত হওয়ায় এই ধরনের ঘটনা তাদের খুব বেশি প্রভাবিত করছে না। আবার অনেকেই এটি প্রত্যাশিত বলেই মনে করছেন, যা অত্যন্ত ভীতিকর। লোকজন এখন এসব ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে, কারণ সহিংসতার হুমকি নির্বাচনের একটি নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে। নো সিম্প্যাথি বাম্প বা সহানুভূতির কোনো উত্থান নেই, এমন শিরোনামে বলা হয়েছে যে জুলাইয়ের হামলার পর ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে কিছুটা লাভবান হয়েছিলেন বটে। হামলার দুদিন পরেই তিনি উইসকনসিনে যখন রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে মঞ্চে ওঠেন, তখন তার মধ্যে একটা বিজয়ী ভাব ফুটে ওঠে। দর্শক সারিতে সমর্থকরা মাথায় প্রতীকী ব্যান্ডেজ পরে এসেছিলেন। রিপাবলিকান শিবিরকে ঐক্যবদ্ধ বলে মনে হয়েছিল, কিন্তু এটাও মনে রাখা প্রয়োজন সেই সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন জো বাইডেন। ওই সময় বাইডেনের বিপরীতে ট্রাম্পকে নিশ্চিত বিজয়ী বলেই ধরা হচ্ছিল, বিভিন্ন জরিপও তাই বলছিল। কিন্তু গুলির ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্যে বাইডেন প্রতিযোগিতা থেকে সরে যান। ডেমোক্র্যাটরা একযোগে কমলা হ্যারিসকে সমর্থন দেন, যা ট্রাম্পের গতি অনেকটাই নিরপেক্ষ করে দেয়। জরিপগুলো আবারও দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতার আভাস দিতে শুরু করে। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ জরিপে মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে দুই পক্ষের সমর্থনের মধ্যে মাত্র 1% পার্থক্য পাওয়া গেছে বলে জানায়। রাজনৈতিক কৌশলবিদ রিনা শাহ পূর্বাভাস দিয়েছেন যে নির্বাচনে এবারও কোনো সহানুভূতির প্রভাব নেই। শাহ বলেন, এসব ঘটনা রাজনৈতিক পটভূমিতে নির্বাচনী গতিবিধি খুব বেশি একটা পরিবর্তন করতে পারে না। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, অবশ্যই জুলাই এবং সেপ্টেম্বরের ঘটনার প্রভাব একটা দীর্ঘকাল পর্যন্ত থাকবে, তবে এর প্রভাব নির্বাচনে পড়বে না। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জনসভায় হত্যা চেষ্টার ঘটনায় যোগাযোগ ও সার্বিক প্রয়াসে উদ্যমের ঘাটতি ছিল বলে জানিয়েছে দেশটির সিক্রেট সার্ভিস। সংস্থাটির এক তদন্তে এমন তথ্য উঠে এসেছে। সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড রো সাংবাদিকদের বলেন, দায়িত্বে নিয়োজিত এজেন্টদের মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব ছিল, এর ফলে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছিল, তাই এজেন্টদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের শাস্তি দেওয়া হবে।